আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার নিয়ম সব বিজ্ঞপ্তিতে দেখি নিন। এখানে প্রথম পদটি হচ্ছে কালচারাল অফিসার, যেখানে লোক নেবে একজন, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত নবম গ্রেডের। এখানে বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, স্নাতকোত্তর ডিগ্রি সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে 5 বছর অভিজ্ঞতা, অর্থাৎ মাস্টার্স থাকতে হবে এবং সাথে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে একজন কণ্ঠশিল্পী, যেখানে পদ সংখ্যা একটি, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত, সেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি, বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। তবে এখানে এই স্ক্রিন উল্লিখিত জেলাগুলো ব্যতীত আবেদন করতে হবে। এরপর ড্রাইভার, যেখানে এটি 16তম গ্রেডের, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, বয়স হতে হবে আপনাকে 30 বছরের মধ্যে। এক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। পরবর্তী এবং শেষ পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে লোক নিয়োগ করা হবে 9টি, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, আপনার সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী। এখানে এই স্ক্রিনে উল্লেখিত জেলাগুলির ভিত্তি সকলে আবেদন করতে পারবেন। আবেদনটি করতে হবে আপনাকে teledoc.com-এর এই bsa.teledoc.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 26/7/2022 তারিখ। মনে রাখতে হবে আবেদনটি সম্পন্ন করার পরে আপনাকে 1 থেকে 2 নং পদের জন্য মোট 337 টাকা এবং 3 থেকে 5 নং পদের জন্য 224 টাকা একটি ফি প্রদান করতে হবে, যা পরবর্তী আবেদনের 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে টেলিডক্সিমের মাধ্যমে। টাকাটি পরিশোধ করার নিয়মটি হচ্ছে আপনাকে SMS অপশনে গিয়ে লিখতে হবে BSA ইউজার আইডি, এরপরে পাঠিয়ে দেবেন 16222। পরবর্তী একটা SMS-এর মাধ্যমে BSA লিখে পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।